ফের এক্সপ্রেস ট্রেনে বড় সরু বিপত্তি, চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফলকনামা এক্সপ্রেসের এসি কামরায় আগুন, দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন, আগুনে তিনটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, ট্রেন থামতেই লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা যাত্রীদের, ট্রেনের বিপত্তি যেন কাটতেই চাইছে না। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো তরতাজা, আর তার মধ্যেই হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ গামী ফলকনামা এক্সপ্রেসে বড় সড়ক অগ্নিকাণ্ডের ঘটনা। কয়েক মিনিটের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক, খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। জানা গেছে শুক্রবার সকালেই বিপর্যয় ঘটে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই চলন্ত ট্রেনে আগুন লেগে গেছে, তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে সমস্ত রেল যাত্রীকেই নিরাপদে ট্রেন থেকে বের করে আনা সম্ভব হয়েছে, কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নেই। যদিও এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ফলকনামা এক্সপ্রেসের চারটি কামরা, তার মধ্যে দুটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত। রেল সূত্রে জানা গেছে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার পথে পগিতিপল্লি বোম্বাই পুলিশ স্টেশনের কাছে ফলকনামা এক্সপ্রেসে আচমকায় আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক কামরা। বালিশ ট্রেন দুর্ঘটনায় ভয়াবহ স্মৃতি এখনো সকলের মনে তাজা, তার মধ্যে এই ফলকনামা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ফলকনামা এক্সপ্রেসের যাত্রীরা। দ্রুত খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছে, সঙ্গে সঙ্গে অ্যালার্ট জারি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পগিতিপল্লি বোম্বাই পুলিশ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত নামিয়ে আনা হয় সকল যাত্রীদের। তার আগে অবশ্য অনেক যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গ্রাস করে ট্রেনটিকে, ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। S4 থেকে S7 এই চারটি কামরায় আগুন জ্বলে গেছে বলে খবর, তার মধ্যে দুটি কামরায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেনারেল ম্যানেজার অরুণ কুমার জৈন। এর আগে 2019 সালে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে আগুন ধরে গিয়েছিল। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আগুন লাগে এই এক্সপ্রেস ট্রেনে, ভস্মীভূত হয়ে যায় ট্রেনের রেক। উল্লেখ্য, গত 2 জুন ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে, বাহানাগা বাজার স্টেশনের লুপ লাইনে চলে যায় করমণ্ডল এক্সপ্রেস, মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন, পাশাপাশি অপর একটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় 293 জনের মৃত্যু হয়। স্বাভাবিক কারণে রেল পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। आर कोलकाता नय, टाइटन आई प्लस एखन बनगा शहरे। चक्षु परीक्षा सह सनग्लास कॉन्टैक्ट लेंस पावा जाच्छे बनगार जशोर रोडेर निजस्व शोरूमे। नारी सौंदर्य शाड़ीते संगे रयेछे आदि मोहिनी मोहन कांजिला। स्वप्नेर फेरीवाला जयपुर मार्बल आपनार स्वप्नेर बाड़ीटिके स्वप्नेर मतो करे साजिये तोले। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল, কুঠিবাড়ি বনগা, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর ২৪ পরগনা।